আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো যে কিভাবে আমরা এই যে দেখেন আনলক টুলে কি কি সাপোর্ট আছে এবং আনলক টুল কিভাবে একদম কম টাকায় কিনতে পারবেন, যেটা জিও সার্ভার বলে, আনলক টুল জিও সার্ভার, এবং আনলক টুল পার্সোনাল ইউজ করার জন্য কিভাবে পারচেস করবেন, এ টু জেড আজকের ভিডিওতে থাকছে। এবং থাকছে আনলক টুলের মধ্যে কি কি সাপোর্ট আছে না আছে, এ টু জেড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আনলক টুল আমরা লগ ইন করেছি, এবং এই আনলক টুলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি শাওমি, স্যামসং, হোয়াই, ওপো, ভিভো, ভিএসমার্ট, মিজু, টেকনো, আসুস, এলজি, নোকিয়া, লেনোভো, কোয়ালকম, মিডিয়াটেক, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, ইনফিনিক্স, স্প্রিটট্রাম। তো এছাড়াও কিন্তু আরও অনেক মডেল এখানে সাপোর্ট আছে, যেগুলো আমরা এই যে মিডিয়াটেকের ভিতরে গেলে সেখানে কিন্তু আমরা আরও অনেক সাপোর্ট এক্সট্রাভাবে পাবো। যেমন এখানে আসলে এখানে সার্ভারের মধ্যে কিন্তু অনেক সাপোর্ট আছে, অনেক ব্র্যান্ড আছে এই যে এখানে। এছাড়া মিডিয়াটেকের মধ্যে অনেক মডেল আছে। তবে এই যে আনলক টুলটা, এটা আসলে নতুন করে বলার কিছু নেই। এখানে কিন্তু যারা পুরাতন টেকনিশিয়ান আছেন তারা কিন্তু জানেন যে এখানে এটার মধ্যে কি পরিমাণ সাপোর্ট আছে। একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে সবচাইতে ভালো একটা টুল, এই টাকায় আপনি এত ভালো একটা টুল কোথাও মানে অন্য কেউ মানে দেয় বলে আমার জানা নেই। তবে আরও কম দামের বিভিন্ন টুল আছে, তবে এই টুলটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি টুল। প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে এই টুলটা অবশ্যই অবশ্যই থাকা উচিত। একদম নতুন টেকনিশিয়ান হতে পুরাতন টেকনিশিয়ান সকলের কাছে এই টুলটা থাকা দরকার। এখানে কি কি মডেল সাপোর্ট আছে আমি আপনাদেরকে দেখাবো, তার আগে একটু ডিটেলস আলোচনা করি। যারা পুরাতন তারা জাস্ট হয়তো কিভাবে কম দামে টুলটা পারচেস করবে সেইটুকু দেখলে হবে, এছাড়া অন্যটুকু যদি দেখতে চান দেখতে পারেন। আর নতুনদের জন্য অবশ্যই এখানে স্পেশাল অনেক কিছু থাকবে, সেটা আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমরা যদি শাওমিতে যাই তাহলে এখানে সিকিউরিটিতে ক্লিক করলে এখানে আমরা দেখবো যে অনেক মডেল সাপোর্ট আছে। এখানে কি কি মডেল আছে আমি যদি একটা একটা করে বলতে যাই তাহলে কিন্তু অনেক বিশাল বড় একটা ভিডিও তৈরি করতে হবে, কারণ অসংখ্য মডেল সাপোর্ট আছে। আমি একটু দেখাচ্ছি, স্ক্রল করে দেখাচ্ছি, আপনি পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মডেল সাপোর্ট আছে। এখানে এই যে রেডমি 10G, রেডমি 10A, রেডমি 10X প্রো, 5G, আরও অনেক মডেল। আমি একটু নিচের দিকে যদি নামি তাহলে আপনারা দেখবেন যে এখানে আসলে অনেক মডেল সাপোর্ট আছে। আসলে এই মডেলগুলো সব বলা সম্ভব নয়, এই জন্য আমি মডেলগুলো বলছি না। আবার যদি স্যামসংয়ে আসি সেখানেও কিন্তু অনেক মডেল সাপোর্ট আছে। এই যে আপনারা দেখেন এখানে অনেক মডেল সাপোর্ট আছে। তো এই মডেলগুলো আমি সব বলতে গেলে অনেক টাইম লাগবে। আপনারা এক কথায় এই টুলটা অসাধারণ একটি টুল, এই টুলটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে থাকা উচিত। আজকে দেখাবো কিভাবে কম দামে একদম অল্প মূল্যে কিভাবে আপনারা টুলটা পারচেস করবেন, আর যারা বিজনেস করতে চান তারা কিভাবে কাজ করবেন সেই নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনারা দেখছেন যে এখানে কি কি সাপোর্ট আছে, তো আমি সব দেখাচ্ছি না। এবার হোয়াইয়ে যাই, হোয়াই এটাতে যাই, যাওয়ার পর একটু অপেক্ষা করলে দেখতে পাবো এখানে অনেক মডেল সাপোর্ট আছে। এইভাবে আসলে অনেক মডেল সাপোর্ট আছে, তো এখানে যদি আমি একটা একটা দেখাতে যাই আসলে অনেক সময়ের দরকার, তো সময় নিয়ে কেউ ভিডিও দেখে না, এই জন্য আমি শর্টকাট করার চেষ্টা করছি। তো এখানে দেখেন অনেক মডেল সাপোর্ট আছে, দেখেন এগুলো সব মডেল, ভিভোর মডেলের অভাব নেই। তো আর একটা কথা, সেটা হচ্ছে যে সবচাইতে বেশি আপডেট আসে এই আনলক টুলের, প্রত্যেক দিন কিংবা সপ্তাহে দুই তিনবার, একবার দুইবার, এমনকি দিনের মধ্যে দুইবারও আপডেট আসে এই আনলক টুলের। এই যে মিজু ফোন, অনেক ফোনের সাপোর্ট আছে, আমি এগুলো দেখাচ্ছি না। তো এখন কাজ করার নিয়মটা আমি বলে দিই এক নজরে কি কি কাজ করা যাবে, যে কোনো একটার বলে দিলে বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সবগুলোর একই সিস্টেম। এই যে দেখেন এখানে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনি হচ্ছে এখান থেকে মডেলটা, এখান থেকে আপনাকে মডেল নির্ধারণ করতে হবে। ধরেন আপনি একটা মডেল এখানে আপনি কাজ করতে চান, তো সেটা ধরেন 11 Pro, তাহলে আপনি এখানে লিখবেন 11 Pro। আসলে কাজের ডিপলি আরো কিছু বিষয় জানার আছে, সেইগুলো জানতে হলে অবশ্যই ইউটিউবের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনলাইন কোর্স আছে, সেই কোর্স নিতে পারেন। আর এই ইউটিউবের যত ভিডিও আছে এইগুলো দেখে হচ্ছে আপনি একটা ধারণা পেতে পারেন
তো ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে ক্লিক করব, করার পরে এই যে 11 প্রো, এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এখানে ই আপনার ব্রুম লেখা আছে, অর্থাৎ আপ ডাউন ভলিউম বাটন চেপে ধরে এখান থেকে কাজ করার সিস্টেমটাকে বলে হচ্ছে ব্রুম। এরপরে ফাস্ট বুট হচ্ছে যে আপনার মোবাইলটাকে ফাস্ট বুটে কানেক্ট করে তারপরে হচ্ছে কাজ করতে পারবেন, সেটাকে হচ্ছে ফাস্ট বুট। তারপরে এখান থেকেও আপনার রিকোভারির মাধ্যমে এই যে ফাস্ট বুটে এখান থেকেও কাজ করতে পারবেন এবং রিকোভারি মোডেও কিছু কাজ আপনি করতে পারবেন, হ্যাঁ সেটা হচ্ছে। এবং সাইড লোড মোডে, সাইড লোড মোবাইলটাকে যে সাইড লোড মোডে কীভাবে নেয় সেটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন যে Xiaomi মোবাইল সাইড লোড, তাহলে আপনাকে দেখায় দিবে যে সাইড লোড মোডে কীভাবে নেয়, সেই সিস্টেম এখান থেকে কাজ করতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে ফাংশন, অর্থাৎ ADB-র মাধ্যমে যেই কাজগুলো করা যায় সেটা হচ্ছে এইটা। তারপর এখানে হচ্ছে ডায়েগ এনাবেল, এটা হচ্ছে IMEI রাইট করার জন্য প্রয়োজন পড়ে। আর এটা হচ্ছে মেটা মোড। তো আমি বিশেষ করে আমি বলছি, যখন এখানে আপনি ক্লিক করবেন এই যে একটা কাজ করার জন্য, যখন আপনি ক্লিক করবেন তখন এটা এখানে আসবে এবং এখান থেকে আপনি নির্ধারণ করবেন যে আপনি কী কাজ করতে চান। ধরেন FRP রিমুভ করতে চান, তাহলে এই যে FRP রিমুভে ক্লিক করবেন। এখন যদি এটা EDL এর হয় তাহলে ফোনটাকে খুলতে হবে, তারপর টেস্ট পয়েন্ট শর্ট করে USB কেবল ঢুকায় দিলে এখানে কাজটা হয়ে যাবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে। আর যদি MTK CPU হয় তাহলে আপনি এটাকে ভলিউম আপ ডাউন চেপে ধরে USB কেবল ঢুকায় দিলে হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে MTK ফোনেরও টেস্ট পয়েন্ট থাকে, সেক্ষেত্রে খুলে টেস্ট পয়েন্ট শর্ট করেও কাজগুলো করা যাবে। তো এই আনলক টুল হচ্ছে সবচাইতে পাওয়ারফুল একটা টুল। এই টুলটাতে আপনি যেই যেই সিস্টেম আছে এর চাইতে সহজ সিস্টেম আর অন্য কোনো টুলে তেমন একটা পাওয়া যাবে না। তো এইটাতে যেই পদ্ধতি আছে এই পদ্ধতিতেই কাজগুলো করতে পারবেন। তো এরপরে হচ্ছে MI ক্লাউড বা যেটাকে ডিভাইস লক বলে, যদি আপনি সেটা করতে চান তাহলে এখান থেকে এটা দিয়েও করতে পারবেন। এই ক্ষেত্রে এটা সার্ভারের সাহায্যে ডিজেবল হবে, যদি আপনি করতে চান তাহলে এখানে MI ডিজেবলে ক্লিক করে দিবেন এবং মোবাইলটা কানেক্ট করে দিবেন, তো তারপরে ফোনটা আনলক হয়ে যাবে। আর যদি আপনি এটা দিয়েও করতে পারবেন, এটা হচ্ছে আপনার এই টুলটা মূলত আনলক করে দিবে, হ্যাঁ। তো এই মুহূর্তে এই টুলটাতে এটা সাপোর্ট নাই, এই এই ইয়াটা সাপোর্ট নাই সেটা বলে দিচ্ছে, বাট এইটা দিয়ে কিন্তু তখন করতে পারবেন কাজ একই। এরপরে ফ্যাক্টরি রিসেট করতে চাইলে এখান থেকে করতে পারবেন, বুট লোডার আনলক করলে এটা দিয়ে করতে পারবেন এবং এইটা দিয়ে করতে পারবেন, বুট লোডার আনলক করলে এটা দিয়ে করতে পারবেন। আর যদি বুট লোডারটা আবার লক করতে চান তাহলে এটা দিয়ে করতে পারবেন, হ্যাঁ। তারপরে যদি বুট লোডার আনলক করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আনলক করতে পারবেন। তারপরে এটা দিয়ে হচ্ছে IMEI রিপেয়ার করতে পারবেন হচ্ছে ব্রোম মোডে, ঠিক আছে। তারপরে এখানে ব্রোম মোড কি এবং EDL ফাস্টবোর্ড এগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউবে এই নামগুলো লিখে সার্চ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার এখানে দেখাইলাম যে এই সিস্টেমগুলোতে মূলত আপনি কাজগুলো করতে পারবেন। তো এখন দেখাবো কিভাবে আপনি এই টুলটা কম দামে পারচেস করবেন, অর্থাৎ আপনি GUI সার্ভারের মাধ্যমে কিভাবে এই টুলটা ইউজ করবেন। একই টুল দুইটা সিস্টেমে পাওয়া যায়, একটা হচ্ছে জিও সার্ভার আর একটা হচ্ছে পার্সোনাল। তো যেটা জিও সার্ভার এটা আর পার্সোনাল, এটার মধ্যে পার্থক্য হচ্ছে মূলত একই টুল, এক সমান সাপোর্ট, একই কাজ, সব একই। শুধু জিও সার্ভার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার যেই অ্যাকাউন্ট থাকবে, আপনার যে ইমেল থাকবে, ইমেলের আন্ডারে একটা অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্টের ভিতরে 10টা ID থাকবে, সেই ID আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কাউকে দিতে পারবেন না, কোথাও শেয়ার করতে পারবেন না, হ্যাঁ। আপনি একটা কম্পিউটারে চালাইতে হবে কিন্তু সফটওয়্যার একই, কাজ এক সমান, সব এক, সেটা আমি আজকে দেখাবো। আর কিন্তু দাম কমে পাবেন। আর যেটা পার্সোনাল সেটা হচ্ছে যে আপনার একটা আইডি থাকবে, এই আইডিটা আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, 12 ঘন্টা পর পর আপনি ইচ্ছা করলে অন্য কোনো কম্পিউটারেও লগ ইন করতে পারবেন, এই আপনি অন্য শেয়ার করতে পারবেন, এক কথায় আপনি অন্য কাউকে দিতে পারবেন। তবে অন্য কাউকে দিলে আপনি আবার 12 ঘন্টা চালাতে পারবেন না, ওই লোক চালায়া বন্ধ করে দেওয়ার পরে যখন আবার 12 ঘন্টা শেষ হবে তখন আপনি আবার চালাইতে পারবেন। তবে এটা আগে 3 ঘন্টা ছিল, এরপরে 6 ঘন্টা করেছে, তো এখন আবার দেখছি প্রায় 12 ঘন্টা। আমরা যদি একটু টুলের ওয়েবসাইটে যাই, আমি কিন্তু এই মুহূর্তে এই টুলটি লগ ইন করেছি, তো আমি এখন আনলক টুলের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে এই টুলটি কতক্ষণ পরে আবার এটা চালু হবে সেটা দেখবো। তো আমি লগ ইন করে নেই, এই আনলক টুলের ওয়েবসাইটে লগ ইন করছি। এই আমি কিন্তু এই ইউজার নেমটা মূলত লগ ইন করছি, তো
তো এই যে লগ ইন হওয়ার পরে অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 3:56 লগ ইন হয়েছে বলতেছে। তো অনেক সময় এখানে একটু ইয়া দেখায় যে আরও একবার লগ ইন করা হয়েছিল সেইটা দেখাচ্ছে। আসলে এখানে টাইমের থেকে আপনি প্রায় 12 ঘন্টা পরে লগ ইন করতে পারবেন, আমরা আগে 6 ঘন্টা পর পরেই লগ ইন করতে পারতাম। তো এখন আমরা যাব হচ্ছে জিও সার্ভারটা আপনি কম দামে কিভাবে কিনবেন সেই বিষয়টা। প্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করে এটা আমরা প্রুফ সহকারে আজকে দেখব। জিও সার্ভারটার জন্য আমরা এখানে একটি ব্রাউজার ওপেন করে www.gsmcourse.com এই অ্যাড্রেসে ঢুকে এন্টার করব। এরপরে এইরকম আসবে, এইরকম আসলে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আশা করি এই অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন। তো এইটুকু আমি দেখাচ্ছি না, আমার এটা অলরেডি রেজিস্টার করা আছে। তো এরপরে রেজিস্টার করার পরে অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি, পাসওয়ার্ডটি আমরা দিব, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব। তো এখন এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, আর যখন ফার্স্ট রেজিস্টার করবেন তখন কিন্তু আপনারা এই কোডটা চাইবে না, তখন ভেরিফাই কোড না চাইলে দেওয়া লাগবে। তবে ইমেল অ্যাড্রেসটা রেজিস্টার করার সময় অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেওয়া লাগবে যেন ভুল না হয়। তারপরে এখানে আবার ইনবক্সে অথবা পেজটা রিলোড দিব। এই যে কোডটা চলে আসছে, আসার পর আমরা এটাকে কপি করে এটা এখানে এনে দিব। এই লগ ইন হয়ে গেল। এখন হচ্ছে আমরা জিও সার্ভারটা কম দামে কিভাবে কিনবো সেটা আমরা দেখব। তো কেনার জন্য আমরা এখানে উপরে এই যে জিও সার্ভার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা লক্ষ্য করব যে এখানে আমি কোন টুলটা নিতে চাই সেটা এখান থেকে খুঁজে বের করব। যেমন এখানে আছে হচ্ছে TFM টুল, মাত্র যে 1840 টাকায় এটা পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে 1 বছরের জন্য, তারপরে হচ্ছে আনলক টুল পাওয়া যাচ্ছে হচ্ছে 3800 টাকায়, তারপরে এখানে 3800 টাকা সামথিং, তারপরে হচ্ছে CF টুল পাওয়া যাচ্ছে 1800 টাকায়, DFT প্রো পাওয়া যাচ্ছে হচ্ছে 5000 টাকায়। তো এইভাবে অনেক টুল আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এই মুহূর্তে ধরেন আনলক টুলটা নিব, তাহলে এখানে আনলক টুলের এখানে অ্যাক্টিভেশন নাওয়ের মধ্যে আমরা ক্লিক করব। তো এই অপশনে আসার পরে আমরা এখান থেকে এই যে প্রসেস টু চেক আউট এটাতে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনার নাম, এবং এখানে এখানে আগে যেটা যেভাবে দেখাইছি ওই একই সিস্টেমে এখানে সব ফিল আপ করবেন। এখানে যা যা লেখা আছে, এই যে এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে ফোন নাম্বারটা দিবেন, এখানে হচ্ছে আপনার ইমেইলটা থাকবে, তারপরে কিসে টাকাটা দিবেন সেটা এই যে ডান পাশে আপনাকে দেখাবে যে পেমেন্ট মেথডগুলো। তো আপনি ধরেন আমি বিকাশে দিব, এই জন্য বিকাশ সিলেক্ট করছি। তারপরে এই যে এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে, এবং এই যে এই টাকাটা পাঠাইতে হবে, ঠিক আছে। তো আমি যেই নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়ে তারপরে যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে লিখে দিব। তো আমি এই নাম্বারটা যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। আমার এই নাম্বার থেকে এই নাম্বারে টাকাটা পাঠানো হয়েছে এবং এই টাকাটা পাঠানো হয়েছে এখন, তাই আমি এই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি। এবং টাকা পাঠানোর সময় পরে যেই মেসেজটা দেয় সেই মেসেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, TNX আইডি বা ট্রানজ্যাকশন আইডি, সেই আইডিটা এখানে লিখতে হবে। যদি আপনার কাছে এই বিষয়টুকু ঝামেলা মনে হয় তাহলে আপনি টাকা পাঠানোর পরে এই যে এই নাম্বারে অথবা এই নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া যেই নাম্বার দেখানো হচ্ছে সেই নাম্বারে আপনি কল দিয়ে আপনি হচ্ছে এই বিষয়টুকু জেনে নিতে পারবেন, সমস্যা হবে না। টাকা পাঠানোর পরে কল দিয়ে জাস্ট বলবেন যে আমি এত টাকা পাঠাইছি এত নাম্বার থেকে, আমার ট্রানজ্যাকশন আইডিটি দেন, তখন আপনাকে ট্রানজ্যাকশন আইডিটি দিবে যদি আপনি না বুঝেন। তারপরে হচ্ছে আমি ট্রানজ্যাকশন আইডিটি এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি এই যে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। এই যে প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখানে আমাকে থ্যাংক ইউ জানানো হয়েছে, হ্যাঁ, যে মানে অর্ডারটা কমপ্লিট হয়েছে। তো অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে অর্ডারটা মানে কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য এই যে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করব। অর্ডার হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে যে এইগুলো হচ্ছে আমার আগের অর্ডার, তো এই এই মাত্র অর্ডার করেছি এটা। তো এইটা এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, হ্যাঁ, তার মানে একটু অপেক্ষা করতে হবে। তো আমি একটু অপেক্ষা করার পরে 2-4-5 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট, 3-4 মিনিট হলো, আমি এখন রিলোড দিয়ে দেখব কোনো পরিবর্তন আসলো কি না। হ্যাঁ, 3-4 মিনিট পরে যখন দিলাম দেখেন এখানে লেখা আসছে প্রসেসিং, তার মানে এটা কাজ চলতেছে, সার্ভারে প্রসেসিং অবস্থায় আছে।
তারপরে আমি আবারও একটু 5-7 মিনিট বা 10 মিনিট পরে আবারও রিলোড দিয়ে দেখব পরিবর্তন আসলো কিনা। তো আমি এই মুহূর্তে আবার রিলোড দিয়ে দেখব যে এটা পরিবর্তন আসলো কিনা। আর রিলোড দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট, তো কমপ্লিট দেখার পরে আমরা এখানে চলে যাব হচ্ছে এনরোল কোর্সের মধ্যে, যে এখানে এটার মধ্যে ক্লিক করব। তো এইটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা সার্ভিস এখানে দেখাচ্ছে। তো এই সার্ভিসটা হচ্ছে এই মুহূর্তে আমরা নিয়েছি, হ্যাঁ এইটা আমরা নিয়েছি, এই যে আনলক টুল এইটা। তো এইটাতে আমরা এই জায়গায় আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের আমরা এই রকম দেখতে পাবো। তো দেখতে পাইলে আমাদের এখান থেকে এই যে এই ভিডিওটা আমরা এখান থেকে প্লে করে দেখব। এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে অ্যাকাউন্টটা ব্যবহার করা যাবে না, করলে অ্যাকাউন্টটি ভ্যান হবে, আর কিভাবে ব্যবহার করা যাবে। এটা আসলে কঠিন কিছু না, মানে জাস্ট আপনি এটা শেয়ার করতে পারবেন না কোথাও, সেই বিষয়টুকুই, এখানে কি কি করতে পারবেন না এই জাতীয়। হ্যাঁ, এটা শুধু আপনাকে নিজেকে ব্যবহার করার জন্য এটা দেওয়া হচ্ছে। এটা 3700-3800 টাকার মধ্যে পাওয়া যায় এবং দাম আরও কমতে পারে বা বাড়তে পারে, এটা আপনার যখন যা থাকে তাই আর কি ওইটা দেখতে পাবেন অর্ডার করার সময়। তো আমরা এখান থেকে এই যে কিছু আইডি আমরা দেখতে পাচ্ছি, এই আইডিগুলো থেকে একটা আইডি আমরা ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। যেটা ধরেন আমি এই মুহূর্তে কথার কথা আমি এই যে এইটার মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে কি আসে। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই রকম আসলো। তো আমরা এখন যে কাজটা করব, এই পাসওয়ার্ড দিয়ে আইডি দিয়ে আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তো ধরেন আমি এই মুহূর্তে দেখছি দেখার জন্য, এই যে দেখেন আমার এই যে এখানে কিন্তু একটা টুল আগেই লগ ইন করা আছে আপনাদেরকে বোঝানোর জন্য লগ ইন করেছিলাম, সেইটা হচ্ছে এই যে ইউজার নেমটা কি সেটা এখানে দেখাচ্ছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেমটা কি। হ্যাঁ, তো আমি এইটা কেটে দিব, দিয়ে এখন সার্ভার জিও সার্ভার থেকে আমরা আনলক টুল এইটাই আবার লগ ইন করবো। তো এই যে আমি এখান থেকে আনলক টুলটাতে ওইটা কাইটা দিলাম, দিয়ে এখানে ক্লিক করে এই লগ ইন করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে যে অ্যাকাউন্টটা লগ ইন ছিল সেইটার ইউজার নেম এটা। তো আমরা এখন এইটাকে আমরা এই যে মুছে দিলাম, এবং এই যে আমি এটাকে একটু এক সাইডে নিয়ে আসি তাহলে বুঝতে সহজ হবে। তো আমি এটা এখন আমি এই যে এখান থেকে, তো এখন আমি এই যে জিও সার্ভারের এই যে আইডিটা আমি এখানে কপি করে কপিতে ক্লিক করলাম, দেন আমি এখানে পেস্ট করে দিব। আবার এই যে পাসওয়ার্ডটা এখানে ক্লিক করলাম, করে এখানে আমি পেস্ট করে দিব। দেওয়ার পর এখন আমি যদি লগ ইন করি, এই যে রিমেম্বারে টিক দেওয়া থাকবে, এরপর আমি লগ ইন করবো। এই যে আপনারা দেখছেন লগ ইন হয়ে যাচ্ছে, এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। এখন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো একদম কোনো ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবো। তবে যদি লগ ইন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনার যে হেল্পলাইন নাম্বার দেয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করলে সাথে সাথে সমাধান পাবেন যদি সমস্যা করে, ইনশাল্লাহ সমস্যা করবে না। তো এইভাবে ধরেন আপনি এই আইডিটা এখন ব্যবহার করছেন, তো এই আইডিটা কিন্তু আপনি যদি এখন যদি আমি আবার কেটে দিয়ে আবার লগ ইন করতে চাই তাহলে কিন্তু আবারও এই আইডিটাই লগ ইন হবে দেখেন, এবং আমার কিন্তু আর কপি করতে হবে না, এখানে সেভ করা থাকবে। তো দেখেন এই যে আইডিটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে আছে। তো এখন কিন্তু আমাকে আর কপি করে এনে দিতে হয় নাই, আমি এখানে জাস্ট লগ ইনে ক্লিক করলে এখন লগ ইন হয়ে যাচ্ছে, এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। এখন আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। তো এইভাবে মূলত আপনারা জিও সার্ভারের অ্যাকাউন্ট খুলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন খুব সহজে। আর যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করেও পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এছাড়া আপনারা যেই কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে আপনি এখান থেকে আনলক টুলের ওয়েবসাইটে ঢুকবেন, এই যে আনলক টুল, অথবা আনলক টুল লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথমে যেই আনলক টুলের ওয়েবসাইট চলে আসবে সেখানে আপনি ঢুকবেন। ঢুকে এই যে রেজিস্টারে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি রেজিস্টার করে নেবেন। এখানে ইউজার নেম, এখানে ইমেইল, আর এখানে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন। তবে ইমেইলটা যেন আপনার সঠিক থাকে, আপনার বানানো ইমেইলটা এখানে দিবেন, আর বাকিগুলো আপনি আপনার মন মতো দিবেন। তবে যাই দিবেন এখানে সেটা আপনার মনে রাখতে হবে। এরপরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার এখানে www.gsmalo.com এই ওয়েবসাইটে চলে যাবেন। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। এতক্ষণ আমরা দেখেছি জিও সার্ভারের অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করব, এবং প্রথম যেই অ্যাকাউন্টটা ব্যবহার করছি সেইটা হচ্ছে, প্রথমে আমরা ভিডিও শুরুতে যেই আনলক টুলটা দেখেছি সেইটা হচ্ছে পার্সোনাল আইডি দিয়ে লগ ইন করা। পরে যেই আনলক টুলটা লগ ইন করা দেখছেন যে এই যে এইটা হচ্ছে জিও সার্ভারের আইডি দিয়ে লগ ইন করা। মূলত
সফটওয়্যার একটাই, কাজ একই, সাপোর্ট একসময় সবই এক। তো এখন পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আমরা এখানে লিখব আনলক টুল। টুল আনলক টুল লেখার পরে এখানে দেখেন চারটা কয়েকটা চলে আসছে, যে আনলক টুল 3 মান্থ 6 মান্থ, তারপরে 12 মান্থ লাইসেন্স, তারপরে এটা হচ্ছে জিও সার্ভার, এটাও জিও সার্ভার। তো এখান থেকেও জিও সার্ভার আপনি পারচেস করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা যেটা করব, এই যে পার্সোনাল অ্যাকাউন্টের জন্য এই যে এইটাতে ক্লিক করবো, এখানে জিও শব্দ লেখা নেই, সো এখানে আমরা এখানে ক্লিক করব। তবে তার আগে অবশ্যই এখানে এই যে মেন চিহ্নটার মধ্যে ক্লিক করে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে এই gsmalo.com এর মধ্যে। কি এর আগে আমরা দেখ gsmcourse.com, আর এখন আছি gsmalo.com। তো এখানে আসার পরে এখানে এই যে এখানে যে আপনি রেজিস্টার করেছেন, যে ইউজার নেম এবং ইমেইল ব্যবহার করেছিলেন, সেই ইউজার নেম আর ইমেইল এখানে এখানে দিবেন, এখানে ইমেইল দিবেন, এখানে ইউজার নেম দিবেন। আর এটাতে কিছু দিলেও চলবে, না দিলেও চলবে। হ্যাঁ, এখানে যদি আপনি দেন, এখানে কোড ব্যবহার করবেন হচ্ছে MA65 MA85। হ্যাঁ, এখানে আপনি এম বড় হাতের এম এ তারপরে দিবেন 85। হ্যাঁ, MA85, এটা দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই, এটা আপনি দিয়ে দিলে একটু ভালো হবে। তো এই হচ্ছে এইটা সবসময় কোডটা দিবেন এই জায়গায়। আর এখানে এই দুই জায়গায় হচ্ছে আপনার এই যে রেজিস্টার করা, যা এখানে যা দিয়েছিলেন রেজিস্টার করে তাই দিবেন। দেওয়ার পরে ধরেন আমি কথার কথা, এটা যেহেতু আমি এমনিতে দেখাচ্ছি, এটা রেজিস্টার করে দেখাবো না, @gmail.com সরি, এইটা এইটাতে দিব হচ্ছে জিমেইলটা, এটাতে লিখবো হচ্ছে জিমেইল, আর এইটাতে দিব হচ্ছে ইউজার নেমটা, ঠিক আছে, যে ইউজার নেমটা এটাতে দিব। দেওয়ার পরে আমি অ্যাড টু কার্ডে ক্লিক করবো, এখানে অবশ্যই 1 থাকতে হবে। আর এইখানেও দেখেন এই যে আমি এই যে এটা আসছে, যদি এখানে অন্য কোনো প্রোডাক্ট আসে তাহলে এই যে এখানে ক্রসে ক্লিক করে আপনি কেটে দিবেন। আর যদি আপনি দেশের বাহির থেকে ডলারের মাধ্যমে কিছু করতে চান তাহলে USD ক্লিক করলে USD প্রাইস দেখতে পাবেন। এরপরে চেক আউটে আমরা ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা হচ্ছে এখানে আপনার নাম ঠিকানা দিয়ে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। আর ভুল দিলেও এখানে যদি ভুল হয় এবং অর্ডার হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, তবে ওই যে প্রথম যেই আপনার আনলক টুলের ইমেইল এবং ইউজার নেম এটা যেন ঠিক থাকে। তো এখন হচ্ছে আপনি এখানে নিচে আসলে দেখবেন যে এখানে কিসে টাকাটা পেমেন্ট করবেন সেটা দেখাচ্ছে, আপনি যেটাতে পেমেন্ট করবেন সেটা এখানে ক্লিক করবেন। আমি যেমন বিকাশ ক্লিক করছি, এরপরে এখান থেকে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। এই যে এখানে দেখেন এখানে কিন্তু কোন নাম্বারে টাকাটা পাঠাইতে হবে এখানে লেখা আছে, আপনি এই নাম্বারে টাকাটা পাঠাবেন। হ্যাঁ, এবং কোন ফিগারটা, এই ফিগারটা এখানে দেওয়া আছে যে এই ফিগারটা আপনাকে পাঠাতে হবে, তো এটা পাঠিয়ে দিবেন আর এই নাম্বারে পাঠাবেন। পাঠানোর পরে আপনি যেই নাম্বার থেকে, আপনার যেই নাম্বার থেকে বা যেই দোকান থেকে পাঠাইছেন ওই নাম্বারটা এখানে লিখবেন, এবং আপনি টাকা পাঠানোর পরে একটা মেসেজ যাবে, এই মেসেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই আইডিটা এখানে লিখবেন। এই বিষয়টুকু যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই টাকা পাঠানোর পরে, এই নাম্বারে টাকা পাঠানোর পরে কল দিয়ে বলবেন যে আমি এত নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে আমার ট্রানজ্যাকশন আইডিটা দেন বা বলেন, অথবা আমার এই অর্ডারটা কমপ্লিট করে দেন, তাহলে আপনাকে সব কমপ্লিট করে দিবে। তো এইপরে হচ্ছে আপনি এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনি ওই যে আগের মতোই এখানে এই আপনি অর্ডার হিস্ট্রিটা দেখবেন যে অর্ডারটা কী অবস্থায় আছে। আপনি অর্ডার করার পরে আপনার এই যে এখানে মেন চিহ্নটা দেখছেন, এখানে মাউসটা ধরবেন এবং হচ্ছে এখান থেকে আপনি এই যে অর্ডারসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অর্ডারটা ওই যে পূর্বের যে আমরা অর্ডারটা কমপ্লিট হতে দেখলাম এইরকম আপনাকে দেখাবে, এবং এখানে যখনই কমপ্লিট লেখা আসবে তখন বুঝতে পারবেন যে আপনার আনলক টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি তখন লগ ইন করলেই সাথে সাথে আপনার আনলক টুলটা লগ ইন হবে। এই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর একটা বাকি রইল, সেটা হচ্ছে আপনি যদি বিজনেস করতে চান, বিজনেস করতে চাইলে আপনাকে যেই অ্যাড্রেসে যাইতে হবে সেটা হচ্ছে www.gsmalo.org। এই আপনি পাইকারি কাজ করতে চান অথবা বিজনেস করতে চান, সবসময় কাজ করবেন, তাহলে আপনি এই অ্যাড্রেসে ঢুকবেন এবং এখানে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে এই যে এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল দিবেন। তবে হ্যাঁ, রেজিস্টার করার পর আপনাকে অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে আপনার, হ্যাঁ, 20,000 30,000 বা 50,000 বা 10,000, আপনি কী পরিমাণে টাকা ইনভেস্ট করে আপনি ডিপোজিট করতে চান সেই সম্পর্কে এখানে ফোন দিয়ে কথা বলে নেবেন, আপনাকে বোঝায় দিবে যে আপনি কীভাবে ডিপোজিট করলে, কত ডিপোজিট করলে কীরকম কী প্যানেল পাবেন সেইটার উপরে এখানে আপনি কল দিয়ে জেনে নেবেন। তো অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করার পরে অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে লেখা আসবে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ।
তো সেটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়, সেটা হচ্ছে আপনি যখন ডিপোজিট করবেন অ্যাক্টিভ হয়ে যাবে, বা এখানে ফোন দিয়ে কথা বলে আপনি ডিপোজিট করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কীভাবে কাজ করতে হবে সেইগুলো আপনি আপনাকে পরবর্তীতে তারা বুঝিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে আপনার বিজনেস করার জন্য, বা আপনি আপনি যদি পাইকারি কাজ করতে চান, আপনার এখানে মোটামুটি কাজ আছে, অ্যাভেলেবেল কাজ আছে, তখন আপনার এখানে পাইকারি কাজের জন্য হচ্ছে আপনি এই সাইটটি ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাকাউন্টটি কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা নিয়েও আরও ভিডিও আছে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন জিএসএম আলো অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, হ্যাঁ, তাহলে আপনাকে ভিডিওটা দেখাবে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়। তো আমি যেটা বললাম মূলত এটাই দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।